সবাইকে আপনাদের স্বাগত। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এটা হচ্ছে চিকেন 65। এই রেসিপিটি খুবই সুন্দর একটা রেসিপি, আর বানিয়ে খেতে খেতে আর দারুণ, আপনাদেরকে বলে বোঝানো যাবে না। আর এটা দেখিয়ে দিই আপনাদেরকে কী কী লাগছে এই রেসিপিটি বানানোর জন্য। তো আমি অবশ্যই আপনারা ঘরে এটা বানিয়ে খান, দেখবেন ভালো লাগবে, আর বিকেলবেলা স্ন্যাক্স হিসেবে একটু অসাধারণ লাগবে। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিন্তু অবশ্যই আমার চ্যানেলকে কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর সেটা বেল আইকনে ক্লিক করবেন যাতে কোনো নতুন কোনো ভিডিও আপলোড হওয়ার পর আপনাদের ফোনে সেই নোটিফিকেশন পৌঁছে যায়। তো বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিই কী কী লাগছে। সবচেয়ে প্রথমে এখানে লাগছে ডিম, পাতিলেবু, এদিকে আছে চিকেন 65 মশলাটা, এদিকে হচ্ছে কারি পাতা, এদিকে হচ্ছে নুন, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এটা জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা দেখতে যেমন সুন্দর হয় ফ্লেভার খুব সুন্দর হয়, এদিকে হচ্ছে শুকনো লঙ্কা তিনটে, এছে 250 গ্রাম, এদিকে আছে কর্নফ্লাওয়ার, আদা বাটা আছে 1.5 চামচ, আতপ চাল একটু ভিজিয়ে সেটাকে আমি মিক্সি পেস্ট বানিয়ে নিয়েছি, আমি গুঁড়োটা ব্যবহার করিনি, এটাই দেব। আর এখানে আছে টক দই, সর্ষের তেল, চিকেনটাকে ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে যা যা আছে এখানে। এবারে আমরা চিকেনগুলো নিয়ে নিচ্ছি একটা পাত্রের মধ্যে, এবারে দিয়ে দিচ্ছি আদা, আদা রসুন বাটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবার নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, এবার দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এবারের মধ্যে দিয়ে দিচ্ছি চালের যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা, এবারে দিয়ে দেওয়া দিয়ে দিচ্ছি টক দই, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার, এবারে দিয়ে দিচ্ছি একটা ডিম, এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, এবারে দিয়ে দিচ্ছি চিকেন 65 মশলাটা, এটা মেন, এটা ছাড়া একদমই সম্ভব নয়, এটা দিয়ে দিলাম মশলাটা ভালো করে, এবার এটাকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব। এটা ম্যারিনেশন করা হয়ে গিয়েছে, এটাকে আমি 1 ঘন্টা জন্য স্টে করে রেখে দেবো, তারপরে আমি চিকেন 65টা বানাবো। এর কালারটা অসাধারণ আসছে, আপনারা দেখলেই বুঝতে পারবেন, এটা 1 ঘন্টার জন্য আমি স্টে করে রেখে দেবো, 24 ঘন্টা রাখলে আরও বেশি ভালো হয়, টেস্টটা দারুণ আসে। ফিরে আসছি আমি 1 ঘন্টা পর, নিয়েছি কড়া গরম হতে দিচ্ছি, কড়াটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে কারণ উনুনে কাঠের জলে কড়া তাড়াতাড়ি গরম হয়ে যায়, গ্যাসের মতন এরকম লেট করে না। কড়া গরম হয়ে গিয়েছে, তেলটা এর মধ্যে দিয়ে দেবো, এবারে তেলটা একদম গরম হয়ে গেছে, এই যে বাবলসগুলো আছে এগুলো নেমে গেলেই এর মধ্যে পকোড়াগুলো ছাড়ব। তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে মশলা মাখিয়ে রাখা চিকেনগুলো একটা করে আমি ছেড়ে দেবো এর মধ্যে, তার আগে আমি কারি পাতাটা ভেজে নেব। কারি পাতাটা ভেজে নিলে এর ফ্লেভারটা বেরিয়ে আসবে তেলের মধ্যে, আরও টেস্টি হবে। এবার কারি পাতাটাকে আমি তুলে নিচ্ছি, এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এক করে, এগুলো হাত দেওয়ার দরকার নেই, এরকম চামচে করে এক একটা করে তুলে দিলেই হবে, মানে হাত দিয়ে করলে মশলাগুলো হাতের মধ্যে লেগে যাবে। এবারে এটাকে একটু নাড়িয়ে নিচ্ছি, মানে এক সাইড ভাজা হয়েছে আর এক সাইড উল্টিয়ে দিলাম, একদম রেডি হয়ে গিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। আর
একদম চিকেন কষাটি রেডি হয়ে গেছে আমরা নামিয়ে নেব এইভাবে সমস্ত পকোড়াগুলোকে ভেজে নেব আমি একটা কলা পাতায় নামিয়ে নিয়েছি আমার কলা পাতা খুব পছন্দের তো আমি কলা পাতার উপরেই এটা রেখেছি চিকেন পয়সুটিটাকে এবার এর উপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমাদের চিকেন 65 একদম রেডি হয়ে গিয়েছে